এবার জানিয়ে দেবো খেলার দুনিয়ার বেশ কিছু টুকরো খবর। মাইক্রোফোন হাতে আর দেখা যাবে না ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেলকে। রবিবার অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে ক্রিকেট ধারাভাষ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দেন এই বর্ষীয়ান ক্রিকেট বিশ্লেষক। খেলোয়াড়ি জীবনের পর দীর্ঘ 45 বছর ক্রিকেট ধারাভাষ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন সাবেক অজি ক্যাপ্টেন। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে টানা হারের পর ফুটবলারদের ছুটি বাতিল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক ট্যানহ্যাগ। লিগের প্রথম ম্যাচে ব্রাইটনের কাছে 2-0 গোলে হারে ম্যানিউ, আর দ্বিতীয় ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে 4-0 গোলে হারে রেড ডেভিলরা। তাই শাস্তিস্বরূপ ফুটবলারদের বিশ্রাম বাতিল করেন এই ডাচ কোচ। আর্থিকভাবে অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের আর্থিক চেক তুলে দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 5 জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 25 জন ক্রীড়াসেবীকে 92,10,000 টাকার চেক তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।